ভিজা তো এরা এখানে প্রথমে উপরের দিকে দাও উপরের দিকে আলুটা কি মাছখানে ফেলবো পরে আগে ধরে নাও এইগুলো কিছুটা ভিজে আপনারা দেখতেই পাচ্ছেন এই তো কিছুটা ধরেছে আলোটা আমরা এখানে ছেড়ে দিই এখন দেওয়া হয়েছে ওখানে তো দেখা যাক কি হয় আমরা এটা এখন সিদ্ধ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকব প্রচুর ধোঁয়া নির্গত হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যে কোনো মুহূর্তে আলুটা হয়ে যাবে আলুটা পোড়া অথবা সিদ্ধ হয়ে যেতে পারে না ওই যে নিচে হ্যাঁ ওগুলা দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর ধোঁয়া উৎপন্ন হচ্ছে তাই এখানে আলুটা এখন দেখা যাচ্ছে না আমরা দেখার চেষ্টা করব এখন আলুটাকে কি পজিশনে আছে ও দেখতেই পাচ্ছেন গরম ওনার শরীর থেকে প্রচুর পরিমাণে ঘাম নির্গত হচ্ছে উনি অনেকটাই অসুস্থ বোধ করছে আলুটা সিপা পজিশনে আছে আমাকে একটা লাঠি দিতে হবে লাঠিটা কি করছো ফেলে দিয়েছো তুমি আলুটা কিন্তু এখনো দেখেন কিছুই হয়নি এটা এটা প্রচুর চামড়া শক্ত গন্ডারের মতো প্রচুর পরিমাণে একেই দিতে হবে প্রায় 500°C এটাকে উত্তপ্ত করতে হবে এর আগ পর্যন্ত আমরা কিছুই বলতে পারছি না দেখুন একটা হলুদ বর্ণের ধোঁয়া উৎপন্ন হচ্ছে বিষাক্ত পদার্থের কারণে আলুর গায়ে যে বিষাক্ত পদার্থ আলুর গায়ে যে বিষাক্ত পদার্থটা আছে ওই কারণে হলুদ বর্ণের ধোঁয়াটা নির্গত হচ্ছে তাছাড়া আমরা প্রায় দেখতে পাই না ওই রকম বর্ণের ধোঁয়া